Sumit Sarkar. কতক্ষণ লাগবে? আগের ব্লগে দেখেছিলে চেহারাটা অমিত প্রিয়শ্রী আমাদেরকে ফারস্টে ব্যাগটা দিতে লাগবে বোর্ডিং পাস নিতে হবে ওই উঠবো না আমি আছি আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছি আমার একদিনের কলকাতা ভ্রমণের গল্প আর আজ ফাইনালি সিটি অফ জয় কলকাতাকে টাটা বলে আমরা উড়ে যেতে চলেছি ভারতের সিটি অফ নবাব নামে পরিচিত শহর লখনৌতে আর তারপর সেখান থেকে বাসে করে 90 কিলোমিটার দূর আমাদের মূল গন্তব্য কানপুরে তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক হ্যালো গাইস গুড মর্নিং ফ্রম কলকাতা যেমনটা আমি তোমাদের আগের ব্লগে বলেছিলাম আজ আমার ফ্লাইট রয়েছে ফ্রম কলকাতা টু লখনৌ সময় এখন 10 আমি এখন এয়ারপোর্টের জন্য বেরোচ্ছি দেখতেই পাচ্ছি সকাল সকাল রেডি হয়ে গেছি আর রাস্তায় দাঁড়িয়ে রয়েছি সাথে সিটি সেন্টার তো চলো এখন উবের জন্য ওয়েট করছি উবের আসুক তারপর আমি পরে ক্যামেরায় ফিরছি সুমিত সরকার কতক্ষণ লাগবে সবাই দেখতেই পাচ্ছ ফাইনালি এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি পেছনে আমার রয়েছে কলকাতা এয়ারপোর্ট মানে নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আর পেছনে প্রিয়াশ্রী এসে গেছে বাট বাকিরা এখনও আসেনি বাকিরা আসুক তারপরে আমরা ভেতরে ঢুকব A few minutes later. So guys, সবাই চলে এসে দেখতে পাচ্ছ এই যে আগের ব্লগে দেখেছিলে চেহারাটা অমিত প্রিয়াশ্রী এদিকে কুশল হাই করে দাও হ্যালো হ্যালো কুশল মণ্ডল আর দাদা তুমি একটু হাই করে দাও একটু হাই করে দাও হ্যাঁ তোমার নাম বলে দাও প্রণয় চৌধুরী আচ্ছা চলো এখন ভিতরে যাই সো গাইস ফাইনালি আমরা এখন এয়ারপোর্টে ঢুকে গেছি দেখতেই পাচ্ছ কলকাতা এয়ারপোর্ট সো এরা প্রচন্ড এক্সাইটেড আর কি ফার্স্ট টাইম উঠছে আমাদেরকে ফার্স্টে ব্যাগটা দিতে লাগবে বোর্ডিং পাস নিতে হবে তারপরে সিকিউরিটি চেক ঠিক আছে আর ফ্লাইটটা ডিলে হয়ে গেছে ফ্লাইট ছিল 1:30 সেটা হয়ে গেছে 3:00 সো দেখা যাক এখন কতক্ষণে আমাদের বোর্ডিং শুরু হয় আর এই যে ভাই 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 কতটা এক্সাইটেড আপনি খুবই এক্সাইটেড আমি আচ্ছা আচ্ছা এই যে ঠিক আছে চলো এখন 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 আমাদের ফটো শুট হবে এখানে এ ফিউ মিনিটস লেটার আমরা বোর্ডিং পাস পেয়ে গেছি সিকিউরিটি চেক কমপ্লিট হয়ে গেছে এখন গেটের কাছে গিয়ে বসতে হবে আমরা এখন ওয়েটিং এ বসে আছি মানে গেটের সামনে বসে আছি তো এখানে আর কি পুরোটাই কিন্তু সেন্ট্রালাইজড এসি রয়েছে ঠিক আছে কিন্তু মানে কুশলের গায়ে হাওয়া আসছে এসি কিন্তু এসি খুঁজে পাচ্ছে না তুমি খুঁজে দেখো এসিটা কোথায় আছে আমি এসিটা ঠিক বুঝতে পারছি না যে কিভাবে কাজ করছে ওটা দেখতে পাচ্ছো এগুলো এসি ফার্স্টে ফ্লাইটের টাইম ছিল আমাদের 11:45 এ তারপরে সেটা ডিলে হয়ে 1:30 হলো এখন টাইম দেখাচ্ছে আমাদেরকে 3টার দিকে মানে 3টার দিকে ফ্লাইট আমাদের ওখানে পৌঁছে পৌঁছে অলমোস্ট 4:30 থেকে 5টা বেজে যাবেই জলটা কিভাবে খাবে বলো তো কি হচ্ছে গেল স্নান করে নিতে স্নান হয়ে গেল তুমি তো আমার কন্টেন্ট না ফ্লাইট লেট হওয়ার কারণে ইন্ডিগোর তরফ থেকে আমাদের লাঞ্চটা সার্ভ করা হলো বিনামূল্যে মেনুতে ছিল ব্রেড জিরা রাইস পনির মিক্স ভেজ আর তার সাথে সকলের প্রিয় মিষ্টি খাওয়া দাওয়া শেষে এবার বোর্ডিংয়ের পালা যেহেতু আমাদের গেট নাম্বারটা 22 থেকে চেঞ্জ হয়ে 104 ট্রান্সফার করা হলো তাই আমাদের সকলকে আবার লিফট বে গ্রাউন্ড ফ্লোরে শিফট করতে হলো আমাদের
তোমরা কি উঠবা না? ওই উঠবা না? হ্যাঁ তো চলো চলো। তো গাইস ফাইনালি আমরা এখন বোর্ড করব এই যে ফ্লাইট। আর কিছুক্ষণের মধ্যে আমরা একদম আসমান দিয়ে উঁচাই হয়ে পৌঁছে যাবো, তাই তো? তো গাইস ফাইনালি সিট পেয়ে গিয়েছি, এটা হলো আমার উইন্ডো সিট, আর আমার সিট পড়েছে ঠিক উইংসের পাশে। মুহূর্তের মধ্যে আমাদের বিমান 0 থেকে 500 কিমি প্রতি ঘন্টা স্পিডের গণ্ডি ছাড়িয়ে মেঘের বুক চিরে আকাশে উঠে গেল। আর পাখির চোখে কলকাতা দেখে মনে হচ্ছিল এ আমি অন্য জগতে প্রবেশ করেছি। ঘন্টা দুই পরে বার অবতরণের পালা, ঘড়ির কাটায় তখন বিকেল 4:30। সূর্য যেন মেঘের আড়াল দিয়ে আমাদের সাথে লুকোচুরি খেলছে। ওয়েলকাম টু ইউপি। মালাইকা ম্যাম চলে আসছে। তো আমাদেরকে এখন লখনৌ থেকে বাসে করে কানপুর যেতে হবে। এদিকে আমাদের গ্রুপের আরো মেম্বার রয়েছে আর কি সবাই। আমি আছি। কি হয়েছে? দেখো কানপুরে এসে কত পাতলা হয়ে গেলাম এক সেকেন্ডে। দেখো দেখা যাচ্ছে কি আমাকে বলুন বলুন। সো গাইস অনেক হ্যাসেল ফ্যাসেলের পর ফাইনালি আমরা পৌঁছে গেলাম। এটা হচ্ছে মহারানা প্রতাপ ইউনিভার্সিটি কানপুরের। দেখি লাইটের সামনে গিয়ে একটু কথা বলে। এই দেখতে পাচ্ছ ফাইনালি পৌঁছে গেছি মহারানা প্রতাপ ইউনিভার্সিটি কানপুর। শুভে পৌঁছে গেছি, এপাশে কুশল শুয়ে রয়েছে, এখন আমিও শুভ এখানে। সো হোপস এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে বেরি সুন নেক্সট ব্লগে। কাল মজা হবে, মস্তি হবে। সো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।